Dugdugi baje, dugdugi baje, dugdugi baje, dugdugi. Hattali hobe, hattali hok, bajao tali, hattali. Muti khule dao, shokan darao, bachchara shob bhoy keno pao. Dugdugi baje, dugdugi baje, dugdugi baje, hattali. Ane shamne takao, dekhte thako, shunte ki pao, jhal kori khao. Dugdugi baje, bajao tali. Hattali hobe, hattali. Ekhon shomoy bhelki bajir, nitir sathe kar saji. Mukhosh dhari dhorte cholo, kapurush noy bir saji, bir saji, bir saji. Dugdugi baje, dugdugi baje, dugdugi baje, dugdugi. Bachchara shob tali bajao. ম্যাকেডা ওই দোতলার ভাড়াইটা গাইতে আরে আছে পাত্রী আছে কেন পাত্রী দিয়ে কি করবা আমি মেল লগে দেখা করে কমু যে পোলার লগে তোমার বিয়ে ঠিক হইছে হ্যাঁ কিন্তু রিকশা সর তুমি রিকশা সরে বিয়ে করবা যদি করো সব খরচা আমার আমি খরচা পাতি দিয়ে বিয়ে শেষ করে দিমু ঠিক আছে যাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব ঠিক আছে দাও ডিভোর্স আমিও তাহলে তোমার সাথে আর থাকবো না তুমি এই চান্সেই ছিলে না আমি তোমাকে বলবো ডিভোর্স দিয়ে দেওয়ার কথা আর তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবা তারপর অন্য মেয়ের সাথে ঠ্যাং ঠ্যাং করে খেতে পারবা তাই না কি বলছেন ভাই আমি কার কান টেনে ধরবো আপনার ভাই বজলু আমি তোকে খুঁজেই পাচ্ছি না কান ধরবো কিভাবে আরে ভাই হ্যাঁ তো কান না হ্যাঁ এলো মাতা আপনারা কান ধরতে হইব আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না আপনার এই খুইলা কুই আমার ছোট ভাই এক মেয়ের লগে প্রেম করে আচ্ছা একটা সমস্যায় পড়ছি বুঝছেন আমার ছোট ভাই তো খাটা যে মেয়ের লগে প্রেম করে হ্যাঁ খাটা চিন্তা করতেছি হেরা যদি বিয়ে করে তাহলে হ্যাগো ফোলাপানের অবস্থা কী হইব ফোলাপান তো হইব বনসাই আমার বংশরক্ষ হইব কেমনে ভাই আমার বিপদে আপনি আমার সঙ্গে এরকম মজা করছেন বুঝছি আপনার মাথায় খালি টাকা ঘুরতে আছে অন্য কোনো কথাই পছন্দ হইতেছে না আমার ভাই লস হইতে হইতে চামড়া মোটা হয়ে গেছে এইসব সহ্য হয়ে গেছে কিছুই মনে হয় না আপনি মেরে যায় ধরেন সব কথা খুলে কন আমার বাইরে পেয়ে যাবেন ভাই আপনি কি আমাদের বিল্ডিংয়ের দোতলায় থাকে যে সাবলেট ঝুমুরের কথা বলছেন আরে ভাই আপনি তো কান ধরে বসে আছেন হ্যার কথাই কইতেছি হ্যার লগে আমার ভাইয়ের প্রেম বুঝছেন হ্যারে আপনার পুটি মাছ হিসাবে ব্যবহার করতে হইব মনে করেন আপনি বক মারা ফান পাচ্ছেন এই মেরে পুটি মাছ হিসেবে ফান্দের মধ্যে দিয়ে রাখছেন আমার ভাই বগা দৌড় দিয়ে পুটি মাছ খাইতে আইব আর কট ভাই আপনার কাছে কি ঝুমুরের ফোন নাম্বারটা আছে এই যে একটা ব্যাককলের মতো কথা কইলেন এই সব গোপন পরিকল্পনার কথা কেউ টেলিফোনে কয় যদি ফোন ট্র্যাকিং হয়ে যায় তাইলে তো তথ্য ফাঁস ধরা খাই দেবেন শোনেন এর লগে সাক্ষাতে দেখা করেন সশরীরে তার সামনে হাজির হন সব কিছু খুলা কন দেখবেন সুন্দর সমাধান হয়ে গেছে জি ভাই আপনি ঠিক কথাই বলেছেন আমার কেন জানি মনে হচ্ছে আমি একটু আশার আলো দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ভাই আসি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দাদা তুই আশার আলো দেখতেছিস না তোর আগে আমি আশার আলো দেখতেছি তোরে আমি পুটি মাছ বানাইছি তোর ফান্দে পরনের আগে বজলু সোরা আমার ফান্দে পরব আমার দাদার বাবা রেস্টুরেন্টে খাওয়া নিয়ে আমি আপনার দাদার বাবার কোনো কথা শুনতে চাই না আপনার কোনো কথা থাকলে সেটা বলুন আরে আমার কথাই তো আমার দাদার বাবার কথা আমার পূর্বপুরুষ না উনি রেস্টুরেন্টে খাবার বিষয়ে একটা কথা বলে গেছেন উনি বলে গেছেন যদি কোথাও খাইতে যাও তাহলে রূপ দেখে বিবেচনা করবা না গুণ দেখে বিবেচনা করবা ওয়েট খাবারের গুণ কি রূপ কি ধরো তুমি একটা রেস্টুরেন্টে খাইতে গেলে ওইখানে খুব এসি চলতেছে কনকনে ঠান্ডা মিউজিক বাজতেছে গান বাজনা চলতেছে লাল নীল সবুজবাদী ফুটুং ফাটুং এটা হইতেছে রূপ কিন্তু খাবার সময় খাবার মুখে তুলতে পারতেছ না জঘন্য তার মানে এটার কোনো গুণই নেই
তা আপনি এত ইমার্জেন্সি আমাকে রেস্টুরেন্টে কেন ডাকছেন একটু বলবেন? আমার ভার্সিটিতে যেতে হবে। সেটার জন্যই তো ডাকছি, ভার্সিটি যাব। এখন তুমি কি খাবা খাও, তারপর ভার্সিটি যাব। আমি কিছু খাবো না, আমি বাসায় খেয়ে আসছি। আপনি কি খাবেন তাড়াতাড়ি খান, তারপর আমার সাথে চলেন। আমি তো খেয়ে ফেলছি। খাইছেন তো দিন বসে আছেন কেন? শুনো না, তোমাদের যে কথাটা বলবো সেটা খুবই নিজেদের ব্যাপার, ওইটা যেতে যেতে বলা যেত না, তাই ভাবলাম এখানে বসে কথাটা শেষ করে তারপর ভার্সিটি যাই। কি কথা? ওই যে বলছিলাম না আমাদের বিয়ে, তুমি কি ভাবলা? আপনাকে না বলছি, আপনি বড় ভাইয়ের এখনো বিয়ে হয় নাই, আপনি আবার বিয়ে করবেন কিভাবে? এরকম হয়, হইতেছে তো, বড় ভাইয়ের বিয়ে হয় না, ছোট ভাইয়ের বিয়ে হয়ে যায়। বড় ভাইয়ের বয়স হয়ে যায়, মেয়ে খুঁজে পায় না, ছোট ভাই মেয়ে পেয়ে যায়, বিয়ে করে ফেলে। আমি তো মেয়ে পেয়ে গেছি, বিয়ে করে ফেলবো, আর বড় ভাইয়ের বুঝাই বলবো। তা আপনি যে আমাকে বিয়ে করবেন, না কত টাকা আছে? আরে টাকা গয়না দেখছি নাকি? ব্যাংকের থেকে এনে তো সব বাসায় ঢুকেছি, তোমার তো বলছি আলমারিতে হাত দিলে টাকা, তোষক এনেছি হাত দিলে টাকা, ড্রয়ারে হাত দিলে টাকা, সব জায়গায় টাকা আর টাকা। তা আমাদের বিয়ের কাবিননামা কত হবে? 10,000 টাকা। কত? 10,001 টাকা। আমাদের বিয়ের কাবিননামা মাত্র 10,001 টাকা হবে? আমি তো আরো বেশি চেয়েছিলাম, কিন্তু বিয়ের কাবিননামা প্রসঙ্গে আমার দাদার বাবা একটা কথা বলে গেছে, কাবিননামা যত বেশি হবে সংসারে অশান্তি বিরাজ করবে, কাবিননামা কম হলে সংসারে শান্তি থাকবে। ধরো আমাদের কাবিননামা যদি 1,00,000 টাকা হয়, তাহলে তোমার মধ্যে একটা পাওনাদার পাওনাদার প্রবণতা চলে আসবে, আমার মধ্যে দেনাদার দেনাদার। আমি 1,00,000 টাকা দেওয়ার ভয়ে তোমার থেকে দূরে দূরে ভাগবো, আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। আর যদি 10,001 টাকা কাবিননামা হয়, আমি তোমার নগদ সেটা শোধ করে দেবো, উসুল হয়ে যাবে, তারপর আমাদের মধ্যে ভালোবাসা শুরু হবে। ও আচ্ছা, আমার একটু ভাবতে হবে। আরে এত ভাবাভাবির তো কিছু নেই। আচ্ছা যাও, 20,003 টাকা। বললাম না আমার ভাবতে হবে। আচ্ছা শুনো, 30,060 টাকা। আমার চান্দা ধরছে 1,00,000, যদি টাকা না দিই তাহলে তোমাকে কয়ে দিব। ওই দেখ কোনটা? ওই যে গ্রামে নাকি আমার একটা বউ আছে, একটা পোলা আছে, মিশা কথা। আপনি যদি গ্রামে হাঁচে হাঁচে সাদি না যান, তাহলে আপনার ভাই কথা কইব কে? হিংসা ওই দেখতেছে, আমি তোমার মতো একটা সুন্দরী মেরে বিয়ে করতেছি, ওর সহ্য হইতেছে না। আরে মর্যালা, আরে আপনি আমারে পছন্দ জান, আপনার ভাই তো আর আমারে পছন্দ জান না। হ্যাঁ আমি কথা কইব গেলা। শোনো ওই নিশ্চিত, ওই যে বিয়ে করব, ওর বউ তোমার মতো সুন্দরী হইব না, এই একটা হিংসা না? ওর বউ আছে কি আমার বউ সুন্দরী? আরে বোকা, তুই বুঝতেছিস না তোর কত বড় লাভ। আমি যদি তোমার বিয়ে করি, হে একটা সুন্দরী ভাবি পাইব না? সুন্দরী ভাবির পিছনে সারাদিন গুটগুট করে ঘুরবো, লাভের না? খান খান খান, আপনি যে সেই থেকে সাদি সাদি করতেছেন, হ্যাঁ আমি কি কোনোদিন একবারে লেগে আপনারে কইছি যে আমি আপনার সাদি যাবো? তুমি কইবে কে? তুমি মেয়ে মানুষ না, লজ্জাই নারীর ভূষণ, তোমার লজ্জা আছে না? আমি পুরুষ মানুষ, আমার কোনো লজ্জা সরম নাই, আমি বেহায়, আমি কয়ে ফেলেছি, আর এক পক্ষ থেকে কইলেই হয়েছে। শুনে এসব কথা বাদ দেয়, আপনার রক্তের সম্পর্কে ছোটো ভাই, তার গায়ে মাথায় হাত বুলে বুঝায় কন, মাইন্সের কাছে গিয়ে আপনার নামে এত বড় অপবাদ যাতে না দেয়, বুঝছেন? খুবই বাজে কথা এটা। কিন্তু দুনিয়ার মানুষের কাছে কইয়া বেড়ায় আমার কোনো সমস্যা নেই, আমার কথা হইতেছে তোমার ধন কইব তুমি বিশ্বাস করবে না, ব্যাস। আরে মোর চলো, আমি বিশ্বাস যাবো কেলা? হ্যাঁ যাতায়াত করবো আমি বিশ্বাস যাবো, তারপর আপনার সম্পর্কে? কিন্তু প্রমাণ সহ যদি আইসা কয়, তাহলে তোমার বিশ্বাস যাইতেই হইব। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, দুগদুগি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। অফিসের অন্য একটা কাজ করতেছিলাম স্যার। তোমার আবার কিসের অন্য কাজ?
আর তোমাকে যে বললাম ফকির সাহেবের ছেলেটাকে এখানে পাঠিয়ে দাও, তুমি পারো নাই কেন? কোথায় সে? ওইটা নিয়েই তো স্যার ঝামেলায় পড়লাম স্যার। আমি যে তারে বললাম আপনি আসেন স্যার আপনার সাথে কথা বলবো, সে বলছে ভাই আমি জানি স্যার আমারে কেন ডাকতেছে, আমি যাবো না ভাই, আমি জামানতের টাকা দিতেছি, আমারে ছেড়ে দেন। জামানত মানে? স্যার ওনার বাবার যে উনি নিয়ে যাবে সেই বাবদ জামানতটা দিয়ে যেতে চায় স্যার। আরে ওনারা কেন জামানত দেবে? স্যার এই জিনিসটা আমিও প্রথমে বুঝি নাই, কিন্তু যখন উনি বললো না তখন আমার মাথাটা খুলে গেছে। আমার তখন মনে হলো আমরা একদম রাইট ট্র্যাকে আছি স্যার। স্যার ধরেন স্যার ওনার বাবারে আমরা ছেড়ে দিলাম, ওনার বাবা যে বাইরে যায় নতুন সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের অফিসে অ্যাটাক করবে না তার তো কোনো নিশ্চয়তা নাই স্যার। এখন যদি স্যার আমরা তার ছেলের কাছ থেকে 20,000 টাকা জামানত বাবদ রেখে দিই তাইলে কিন্তু উনি বাইরে যাইয়া আমাদের এখানে আরেকবার অ্যাটাক করার আগে 10 বার চিন্তা করবে যে সেটা করা ঠিক হবে না, যদি করি আমার ছেলের 20,000 টাকা ল্যাপস হয়ে যাবে। মাঝখান দিয়ে আমাদের অফিসের অ্যাকাউন্টে 20,000 টাকা জমা বেড়ে গেল স্যার। এখন এই 20,000 টাকাটা আমরা কী করবো স্যার? আমি অফিসের কাছে পাই 24,200 টাকা, আমরা ফান্ডে জমা পেলাম হলো 20,000 টাকা, কত টাকা কম হয় স্যার? 4,200, 420। আমি এই 4,200 টাকা ল্যাপস করতে চাই আমার কাছ থেকে, কারণ এটা আমার বোকামির দণ্ড। আমি কেন রয়্যালে টাকা রাখছিলাম এবং টাকা যদি রেখে থাকি কেন আমি তালা লাগাইলাম না? অতএব 4,200 টাকা মাইনাস এই 20,000 টাকা আমি নিয়ে নিলাম। তাহলে কী দাঁড়ালো স্যার? ফকির সাহেবের ঝামেলাটা শেষ হয়ে গেল, আমার 20,000 টাকা আমি পেয়ে গেলাম, কিন্তু অফিসের ফান্ড থেকে আমারে কোনো টাকা দিতে হইলো না, কেমন হবে স্যার? ফকির সাহেবের ছেলে কখন আসবে? স্যার যে কোনো সময় চলে আসবে স্যার। তাহলে ওই ছেলেটি আসলে তুমি ছেলেটিকে সঙ্গে জামানতের টাকা আর ফকির সাহেবকে এখানে পাঠিয়ে দেবে। যাও। আর ওই লিডার দুজনকে কী করবো স্যার? আরে লিডার দুজনের সাথে তো কথা হয়েছে, ওদের সাথে আবার কী কথা? ও তো চলে যেতে বলো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখান দিয়ে বসো। তোরে কখন এতে কইছি? সন্ধ্যার পরে এতে কইছি না? কখন আসিস কে? ভাই ভাই ও কামিল লিয়ে আসি এটা ভাই। ওর সাথে 1 ঘন্টা ধরে মিটিং করতেছি, এত করে বুঝাইলাম কিচ্ছু বলে না। কই আমি বলে পুলিশ দিয়ে ধরা দেব। ও ইউটিউব ও ভাই বাবারে মিস্টেক করছি। বসো 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 বাবা বসো। এইটা হইতেছে একটা বিরাট শিক্ষামূলক অনুষ্ঠান, জনস্বার্থে শো। কিরকম? এই যে তোমরা জনগণের বিভিন্ন জিনিস চুরিধারি করো, এটা কি ঠিক? না ভাই। এইটাই আমরা জনগণকে দেখাইতে চাই যেন তারা সাবধান হইতে পারে। তোমারে আরো বুঝায় কই শোনো, তুমি কেমনে একটা মোবাইল টার্গেট করো, কেমনে চুরি করো, কেমনে চুরি করে দৌড় দাও, এইটা পুরাটা রেকর্ড করে আমরা জনগণকে দেখামু যাতে করে তারা সাবধান হয়। ভাই যার মোবাইল নেব সে যদি আমরা ধরে ফেলে? এ বাত্তি কথা কসকে, তুই যে একদিন ধরে মোবাইল চুরি করতাছস জনগণ তোরে ধরছে? না ভাই। তাইলে তুই মোবাইল নিয়ে দিবি দৌড় দৌড় দৌড়? ভাই মোবাইল নিয়ে দৌড় দিয়ে গিয়ে কোন জায়গায় বিক্রি করব এইটা কিন্তু ধ্যান যাবো না। ভাই ও যখন দৌড় মারবি তখনই তো ডিজলভ হয়ে যাবে। ডিজলভ কি? ডিজলভ মানে ঘোলা, সব আদার হয়ে যাবে। এই যে ইউটিউব পুরো ঘোলা হয়ে যাবো, তোরে দেখবো কেমনি। তোমার এই কামের 3টা লাভ, তুমি মোবাইল চিন্তাই করতেছ এটা তোমার লাভ, তোমার মোবাইল চিন্তাই দেখে জনগণ সাবধান হইতেছে এটা জনগণের লাভ, আর এই দৃশ্য ইউটিউবে বেচা আমি 2টা পয়সা পাইতেছি এটা আমার লাভ। এ আমার অ্যাকাউন্ট নাম্বার কখন নিবা? ভাই কামই শুরু করলাম না এখনই আপনি অ্যাকাউন্ট নাম্বার নিয়ে পাগল হয়ে গেছেন। এই জাহাঙ্গীর চলো তোমার ক্যারেক্টারটা বোঝা দে। আরে চলো এত চিন্তা করো কে, 2 দিন পর তো তোমাকে কেউ সোর করবি না, তোমার তো সব হিরো পাওয়া ডাকছে, আমাকে চিন্তা করতেছ? মাগার 3-4 দিন বাদে কুত্তার লগে যখন তোমার চিন পরিচয় হয়ে যাবো কুত্তা তোমার পাশ দিয়ে হাঁটবো আর লেনজাটা লড়াইবো, বুঝছো? কিন্তু আমি তো এলাকায় নতুন না। ওই তো ওইটাই কইতাছি, তুমি কি আর পুরাতন সেই তুমি আছো? কোনোদিন এরকম জামা কাপড় পরে বাচ্চি দিতে গেছো? আজকা তো করে টেডি সাইজা ঝকমক করতে করতে গেছো, কুত্তে করে কে ঠাইছে এটা তো চিনি না, ভক ভক ভক, বুঝো না? আপা আপনি না একটু বেশি বেশি বুঝেন। শোনো শোনো একটু বুঝতে হয় বুঝতে হয়, বুঝছো? এই জন্যই তো আপনার এই অবস্থা। কি অবস্থা? এই যে জামাই থাকতো আপনি এখানে বিধবার মতো পড়ে থাকেন। ওই চুপ যাও,
অকর চুপ যাও বিধবার মতো আছে মানে কি হ্যাঁ আমার জামাই বইতেছে থাকে ওখানে ইনকাম করে না হুম ওই ইনকাম করতে করতেই সারা জীবন সে উনিই কাটাই দিবে আপনি এক কাজ করেন তাকে ডিভোর্স দিয়ে দেন ডিভোর্স দিয়ে আপনার দিবানা ফজলু ভাইকে বিয়ে করে ফেলুন ওই শামরি ভাই আমার জামাইকে তোমারে খুন করে কইছে নাকি হ্যাঁ যে হ্যাঁ আর এখানে আইব না আর ফজলু মিয়ার প্রতি তোমার এত পিরিত জাগছে কেলা হ্যাঁ ঘটনাটা কি আছে আছে ব্যাপার আছে আচ্ছা আপা এই ফজলু ভাইদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি আপনি জানেন কেলা হ্যাঁ না মানে আমি জানতে চাচ্ছি তাদের বাসা বাড়ি কোথায় তাদের বাপ দাদা কে কি করতো মানে ওভারঅল একটা ইনফরমেশন কি আপনি দিতে পারবেন তুমি ঠিক কি জানবা চাইতেছো হেইটা আগে কও আমারে তাদের নাকি এত টাকা যে টাকা নাকি ব্যাংকের জায়গাই হয় না তারা বাসার মধ্যে যেখানে সেখানে টাকা ফেলায় রাখে এই তুষকরির তলে এই আলমারির মধ্যে এখানে সেখানে এত টাকা আর ওই যে তাদের রিক্সার গ্যারেজটা আছে না ওটা নাকি তাদের সেবামূলক প্রতিষ্ঠান ওই ছেমরি কি কও হা জানি কেটা কইছো তোমারে ওই যে তার ছোট ভাই বজলু মিয়া চুরে ওই চুরে কইছো তোমারে তুমি আর মানুষ খুঁজে পাও নাই চোর চোর কেন বলতেছেন চুরে চুর কম না তো কি কম হ্যাঁ বড় ভাই রিক্সা চুরির টাকা দিয়ে চলে আপা আপনি যেটা ভাবতেছেন সেটা তো সত্য নাও হইতে পারে তাই না কেউ বড় নিজের বড় ভাইয়ের রিক্সা কেন চুরি করবে কেউ শোনো মানুষ চোরাই খাই আমরা বুঝছো মানুষ চোরাই খাই মানুষ দেখেই বুঝি কিন্তু হ্যাঁ তোমার এত সব কথা কেন কইছে এইটা কে কো সে তো আমাকে পছন্দ করে আমার পিছে ঘোরাফেরা করে বিয়ে করতে চায় এই জন্য বস কি বিয়ের প্রস্তাব দিছে শোনো এমন টেডির মতো সাইজে ঘুরে বেড়ালে কুত্তারা যেমন ঘেউ ঘেউ করবো তেমনি পোলাগুলো মাথা ঝেড়ব আরে গো ফ্যামিলিতে তো মনে হয় সাত জনের একটু টেন্ডেন্সি আছে শোনো আমারে কইছো খুব ভালো হয়েছে অক্করে চুপ যাওয়া হল আমার লগে কথা না কয়া হেরে কোনো রকমের কোনো গুহা দিবা না বুঝছো আমি দেখতাছি বিষয়টা আমি ওনারে তাই বলছি যে আপনার ছেলে আসতেছে তখন আসলে আপনার ছেলে আপনি আর আপনার ওই যে মাননীয় দুজন সদস্য মিলা স্যারের সাথে বসলে তাহলে সমস্যাটার সমাধান হয়ে যাবে সেটাই বলছি কিন্তু ওনারে কথা না শুনে ডাকে আছে ধাক্কিয়ে ঢুকুন না তাহলে কি করুন আপনি তো ওই সকালবেলা থেকে আমাকে রাইমেরি দিতেছেন না এই যে সাহেব আপনার পরিচয় করিয়ে দেই এই যে আমাদের মাননীয় ক্যাশিয়ার সাহেব আসসালামু আলাইকুম আর এই যে সম্মানিত সেক্রেটারি সাহেব কি দেখেন বুড়ি উনি এখন আর ভিক্ষা করেন না উনি সমিতির গদিতে বসে থাকে ওনার কারিগরি টাকা এমনি চলে আসে আপনি তাহলে সেক্রেটারি আপনি গদিতে বসে টাকা ইনকাম করেন আর আপনি হচ্ছেন সমিতির সভাপতি আপনাকে তাহলে ভিক্ষা করে খেতে হয় কেন মানে আমি তো কোনো কারণ খুঁজে পাচ্ছি না আপনার ওই ছোট মাথায় আপনি কারণ বুঝবেন না কেন রাখেন আপনি আমি প্রেসিডেন্ট ভিক্ষায় থেকে বহুত আগে অব্যাহতি পাইছি বইয়া বইয়াই আমার কারি কারি টাকা আসে কিন্তু বইয়া খাইতে আমার ভালো লাগে না আমি কামের মানুষ দশ বাড়িতে ঘুইরা দশ রকমের খানা খাই আমার ভালো লাগে আপনি তো ক্যাশিয়ার সাহেব জি আচ্ছা ক্যাশিয়ার সাহেব বলেন তো আপনাদের সমিতিতে যে টাকাগুলো আসে সেই টাকাগুলোকে আপনারা সবাই ওই সভাপতি সাহেবের কাছে জমা দিয়ে দেন মানে টাকা পয়সার আরে টাকা পয়সার ব্যাপার ক্যাশিয়ার সাহেব জিজ্ঞেস করতেছেন কে আমি প্রেসিডেন্ট স্বয়ং উপস্থিত আছি আমার কাছে জিজ্ঞেস করবেন না আপনি থামেন না আমার এই বিষয়ে ওনার সাথে কথা বলতে হবে ওনার কাছে সবকিছু জানতে হবে আপনি একটু থামেন তা ক্যাশিয়ার সাহেব বলেন টাকাগুলো কি আপনার কাছেই থাকে না আপনি সভাপতি সাহেবের কাছে জমা দিয়ে দেন হ্যাঁ টাকা পয়সা সব আমার কাছেই থাকে তবে প্রেসিডেন্ট সেক্রেটারি স্পেশাল পাওয়ার হিসাবে মানে থোক বরাদ্দ নির্দিষ্ট অঙ্কের কিছু টাকা তার ওর কাছে থাকতে পারে তা ওনার কাছে সর্বশেষ থোক বরাদ্দ কত ছিল এই আপনার কত জানি আড়াইছে আরে 50,000 টাকা এটা নামের আগে কয়বার করে আমি কইছি সমিতির 50,000 আর আমার নিজের হলো 35,700 টাকা হ্যাঁ 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 ওই 50,000 টাকাই আচ্ছা সাতার তুমি এনাদেরকে সকাল থেকে এখানে বসিয়ে রেখেছো চা নাস্তা খেতে দাও নাই সমস্যা কি তোমার চাকরি আমি খেয়ে ফেলবো বেয়াদব চোখ এক করে ওনাদেরকে তুমি পাশে করে নিয়ে যাও গিয়ে স্পেশাল নাস্তা দাও ওনারা আগে খাবেন খাওয়ার পরে এখানে বসবেন তারপর আমি সবকিছু সমাধান করে দেবো যাও
এই যে প্রেসিডেন্ট সাহেব আসেন, সেক্রেটারি সাহেব চলেন, কোষাধ্যক্ষ সাহেব চলেন, চলেন চলেন চলেন। স্যার কি করছেন কিছুই বুঝি নাই। আগে ওনাদেরকে পাশের ঘরে নিয়ে আটকে রাখো, ওনার ছেলে আসলে সবার আগে তাকে এখানে পাঠিয়ে দাও। ও জি স্যার, বুঝছি স্যার। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, দুগদুগি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাই? আপনার কাছে কিছু চাই না, আমি ঝুমুরের কাছে এসেছি। ঝুমুর কি বাসায় আছে? ঝুমুর বাড়িতে আছে কি না হেটা দিও তো আপনার কোনো দরকার নেই কেন? আপনার কি কাম হেটা কম? ঝুমুরের সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। ওই মেয়ে ওই ঝুমুরের লাগে আপনার কি এর পার্সোনাল কথা? নিজের বয়স সম্পর্কে কোনো ধারণা আছে আপনার? ডেট তো এক্সপায়ার হয়ে গেছে গা। আপনি কি বলছেন, ঝুমুরের সাথে কথা বলাটা খুব জরুরি। পার্সোনাল কথা বা জরুরিও কথা? আমারে কন, আমি হুন কন। ঝুমুরকেই বলবো, ঝুমুর কি বাসায় আছে? ঝুমুর বাসায় থাকলে ঝুমুরকে বলি। মনে হলো ঝুমুরের বাড়িতে নাই কা, আমি ওর লোকাল গার্জিয়ান, আমারে কন। ও ঝুমুর যদি বাসায় না থাকে তাহলে তো আপনাকে একটু টাচ দিতে হয়। টাচ মুচ তো বুঝি না, ঝাই রাখাছেন কি ঘটনা? আমি কথা চাই এক লাইনের কথা, আপনি কথা চাই আরেক লাইনের কথা। হ্যাঁ আপনি কিন্তু মানুষ দেখতে যেমন, আপনি কিন্তু সিরাকম মানুষ না। হ্যাঁ আপনি দেখতে সাদা সিধা লাগে, আপনি কিন্তু সাদা সিধা মানুষ না। শুনেন আমি ভুল ভুল না, সব জানি আপনার সম্পর্কে, সব। আপনি কোথায় কি করেন, কাল আমি মিশেন না মিশেন কি করেন, আমি সব জানি সব। মানে আপনার হবু স্ত্রী যে 50% সম্পত্তি আপনার কাছে চাইতেছে, আমি তার সাথে পরিচয় হওয়ার পরে তার সাথে কথা বইলা একটা ধরেন যে সমঝোতার মাঝখানে আসবো, সে 50% চাইতেছে, আমি ধরেন 30% তারে রাজি করাই ফেলাইলাম। বুঝলেন না বিষয়টা? আপনি 70% বাইচে গেল। আচ্ছা যান, 30% বাদ, 25% পারবেন না? এই মিয়া বউ আর সম্পত্তি আর আমরা পার্সেন্টেজ নিয়ে মুলামুলি করার কি? হ্যার কাছ থেকে কাজ কাম শিক্ষা নিয়ে তারপর হ্যারে মারবি ল্যাং, তখন তুই ডিরেক্টর, তুই ইউটিউব কন্টেন্ট বানাইবি, বেসপি তোর অ্যাকাউন্টে টাকাইব, গুরু মারা শিষ্য, আর দুনিয়া চলতেছে তো এই টেকনিকে। সামনে তাকাও, দেখতে থাকো, শুনতে কি পাও, ঝালমুড়ি খাও, দুগদুগি বাজে, বাজাও তালি, হাততালি হবে হাততালি। এখন সময় ভেলকি বাজি, নীতির সাথে কার সাজি, মুখোশধারী ধরতে চলো, কাপুরুষ নয় বীর সাজি, বীর সাজি, বীর সাজি, আরে দুগদুগি।